এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সাহিলের কথায় রোদ দ্রুত মাথা নেড়ে সায় জানালো, যার অর্থ হ্যাঁ, গুণের ছড়াছড়ি। মা বিমল হাসি দিয়ে বলল, হ্যাঁ তা ঠিক, শুভ্র খুব লক্ষ্মী একটা ছেলে, লাখে এক। সেটাই তো, লক্ষ্যে একটা রেখে হাজারে খোঁজাখুঁজি করেন বুঝি না। কি বললে? হ্যাঁ হ্যাঁ বললাম যে আমার আর শুভ্রর বউ অনেক লাকি হবে, তাই না আন্টি? এত ভালো ছেলে আমরা। হ্যাঁ তা তো হবেই, তোমাদের কাছে যে মেয়ে আসবে তার বাবা মা তো ধন্য। সেই ধন্য ব্যক্তিটা আপনি হয়ে গেলি তো হয়। কিছু বললে সাহেল? না বলছিলাম কি, চলুন আন্টি যাওয়া যাক, শুভ্র হাই টেম্পার হয়ে যাচ্ছে, ওর ভীষণ গরম লাগছে, ভীষণ। আর পাত্র চিন্তা করবেন না, সে সানশাইনকে ফকিনির বেশে দেখলেও পছন্দ করবে, মেয়ে তো আমাদের এক নম্বর, তাই না? মাকে কনফিউজড করে দিয়ে রোদদের সবাইকে নিয়ে বেরিয়ে এলো সাহেল। গাড়ি চলছে, রোদ জড়সড় হয়ে বসে আছে আর মনে মনে দোয়া দরুদ পড়ছে। সামনের গাড়িটা সিনিয়র সিটিজেনদের জন্য, ওটাতে বাবা মা মামু মামনি উঠেছে, পরেরটাতে সাহেল, রাহাত, অভ্র আর আপু, সবার শেষের গাড়িতে রোদ আর শুভ্র। রোদ কত করে মিনতি করলো ওকে সাহেলের গাড়িতে একটু জায়গা দিতে, কিন্তু কেউ ফিরেও তাকালো না। সবকটা পাশান রোদকে কি সুন্দর বাঘের খাঁচায় ফেলে কেটে পড়ল। রোদ বারবারই আর চোখে তাকাচ্ছে, কিন্তু শুভ্র সেদিকে কোনো হেলদোল নেই বললেই চলে। শুভ্র স্ট্রেট বসে ড্রাইভ করে চলেছে, একবারও রোদের দিকে ফিরেও তাকাচ্ছে না। গায়ে সাদা শার্ট, হাতাটা কোনোই পর্যন্ত ভাঁজ করা, চোখে সানগ্লাস, সামনের চুলগুলো বাতাসের তালে তালে অল্প বিস্তর উড়াউড়ি করছে। গাড়ির ভেতর সানগ্লাস পরে থাকার মানে কি বুঝলো না, ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি কি রেগে আছেন? কিন্তু ব্যাটা খাটাস বলে কথা, রোদের কথার উত্তরই দিল না। এত ভাব কিসের? হ্যাঁ বেশ কয়েকবার এটা ওটা জিজ্ঞেস করার পরও কোনো উত্তর না পাওয়ায় চুপচাপ বসে রইল। মাঝ রাস্তা থেকে চিত্রাকে পিক করে নিয়ে আবারও চলতে লাগলো গাড়ি। চিত্রার সাথে ঠিকই হাসি বিনিময় করে কথা বলে চলেছে শুভ্র। বিষয়টা বড্ড লাগলো রোদের, রোদ কি নদীতে ভেসে এসেছে নাকি, ওর কোনো গুরুত্বই নেই। বেশ তো, না থাকুক গুরুত্ব, বলবে না কথা। শপিং মলে গিয়ে থামতে মা রোদকে চুপি চুপি ডেকে বলল, রোদ যেন পার্কিংয়ে দাঁড়ায়, আহান আসবে। এমনি মেজাজটা 49 হয়ে আছে, তার উপর মার এমন কথা শুনে মেজাজটা চটে গেল মুহূর্তেই। রাগে গজগজ করতে করতে চিত্রাকে নিয়ে দাঁড়ালো পার্কিংয়ের এক কোনায়। চিত্রা কারণ জিজ্ঞেস করতেই দিল এক ধমক। প্রায় 10 মিনিট পর পার্কিংয়ের অন্য পাশে শুভ্রকে চোখে পড়ল, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো হিরো লুক নিয়ে অমায়িক হাসি দিয়ে একটা মেয়ের সাথে কথা বলে চলেছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে আকাশের চাঁদ পেয়ে গেছে। পারলে হাসতে হাসতে শুভ্রর কোলে উঠে পড়ে সে। কি বিশ্রী অবস্থা, কি এত কথা বলে শুভ্র! চিত্রাকে দাঁড় করিয়ে ওদিকে এগিয়ে যেতেই চোখাচোখি হলো দুজনের। শুভ্র স্বাভাবিকভাবেই চোখ ফিরিয়ে নিয়ে আবারও গল্পে মেতে উঠল নতুন উৎসাহে। ভেতরটা জুলে পুরো ছারখার হয়ে যাচ্ছিল যেন, ওনাদের একদম সামনে থেকে দাঁড়িয়ে বলে উঠল, উনি কে শুভ্র ভাইয়া? ফ্রেন্ড, কথাটা বলে মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠল, এরুষা তুই আইসক্রিম খেতে চেয়েছিলি, চল খাওয়াবো তোকে। মেয়েটা এক্সাইটেড হয়ে একরকম জড়িয়েই ধরল তাকে। শুভ্র একটু সরে দাঁড়িয়ে রোদকে সম্পূর্ণ উপেক্ষা করে মেয়েটার দিয়ে পাড়ি জমালো মলের ভেতর দিকে। রাগে গা জ্বলে যাচ্ছিল রোদের, এত অপমান, কি এমন করেছে রোদ যার জন্য এমন ব্যবহার করছে শুভ্র? রোদের বিয়ের কথা শুনেই মেয়ে নিয়ে মেতে উঠেছে, আর বিয়েটা হয়ে গেলে তো পুরো মেয়েদের গোডাউন ঢুকে যাবে যত সব। নিজের মনে বিড়বিড় করতে করতে আগের জায়গায় ফিরে যেতেই চোখ চরক গাছ রোদের। চিত্রা কারোর সাথে কোমর বেঁধে ঝগড়া করছে, কি ভয়ানক ব্যাপার! দৌড়ে ওদের কাছে যেতে চিত্রা নাক মুখ ফুলিয়ে বলে উঠল, রোদ দেখ কি অসভ্য ছেলে, আমাকে মেরে ফেলার পায়তারা করছিল জানিস? রোদ অবাক হয়ে বলে উঠল, তোকে মেরে ওনার কি লাভ? রোদের কথায় সুর মিলিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছিপছিপে ছেলেটি বলে উঠল, এক্স্যাক্টলি আমি আপনাকে মারতে চাইবো কেন? আমি ব্যাক মিররে দেখেছিলাম, হঠাৎ আপনি সামনে এসে পড়ায় খেয়াল করিনি, তাই একটু লেগে গেছে। আই অ্যাম সরি ফর দ্যাট ইয়াং লেডি। কিসের সরি? হোয়াট সরি? আপনার সরি আপনার কাছে রাখেন রোদ, তোর কোনো ধারণা নেই এই ছেলেটা কতটা ফাজিল, আমাকে ধাক্কা দিয়ে এসে সরি না বলে কি বলে জানিস? আপনি কি মেয়ে?
আরে তুই বল, আমার মধ্যে কি ছেলে টাইপ কিছু দেখতে পাচ্ছিস? বাঙালি রমণীর মতো শাড়ি পরে এসেছি, আর এই ব্যাটার আমায় বলে কিনা আমি মেয়ে? হোয়াট রাবিশ! ওহো, আপনি ভুল বুঝছেন মিস, আমি সেটা বোঝাইনি। আমি এখানে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছি, আপনি সে কিনা তাই জিজ্ঞেস করছিলাম, নাথিং এলস। এবার রোদের টনক নড়ল। এটাই তাহলে মার তথাকথিত অতি শুদ্ধতম পুরুষ? রোদ মুখ কাঁচুমাচু করে নরম স্বরে বলে উঠল, ডক্টর আহান। আহান আমার দিকে তাকিয়ে সানগ্লাসটা খুলে হাতে নিতে নিতে বলে উঠল, ইয়েস, ডু ইউ নো মি? ইয়া, আই এম নওশিন আহমেদ রোদেলা। আই থিঙ্ক আপনি আমার সাথে মিট করতে এসেছেন। ওহ মাই গড, ইউ আর দ্য গার্ল, ইউ আর লাইক আ কিউট লিটল বেবি। এনিওয়ে, আপনার তো শাড়ি পরে আসার কথা ছিল, তাই আমিও এই শাড়ি পরিহিতা মেয়েকেই আপনি ভেবেছিলাম, সরি। সরি বলার কি আছে, ওর নাম চিত্রা, মাই বেস্ট ফ্রেন্ড। আর চিত্রা? চিত্রার দিকে তাকিয়ে বলল, আর চিত্রা, উনি ডক্টর আহান তোকে? এটুকু বলার সাথে সাথে চিত্রা মুখ ভেঙচিয়ে চলে গেল। চিত্রার মুখ ভেঙা নিতে হেসে উঠল আহান। রোদও অপরাধী হাসি দিয়ে বলে উঠল, প্লিজ কাম। সারাটা দিন আহানের সাথেই কেটে গেল রোদের। মার জোরাজুরি, শুভ্রর প্রতি রাগ, সব মিলিয়ে রোদের আর ছাড়া পাওয়া হলো না। সারাদিনে চিত্রা আহানেরও ঝগড়া লেগেছে বেশ কয়েকবার। আহানের কোনো কথাই ভালো লাগে না চিত্রার। চিত্রার মুখ চোখ দেখে মনে হচ্ছিল রাস্তায় গণধোলাই নামক জিনিসটা যেন এই আহান নামের ব্যক্তিটার জন্যই কোনো এককালে তৈরি করে রাখা হয়েছিল, যা এখন প্রয়োগ করার মোক্ষম সময়। ওদের দুজনের ঝগড়া, আহানের শপিংয়ের ব্যাপারে মূর্খতা, সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে সময়টা। ফেরার সময় বাসার সামনে নামিয়ে দিয়ে যা কিনেছিল তার অর্ধেকটাই রোদের হাতে ধরিয়ে স্ফীত হেসে বলেছিল আহান, আপনার জন্য লিটল বেবি। রোদ পুরো দু মিনিট হা করে দাঁড়িয়েছিল সেখানে, শুভ্রর প্রতি রাগ দেখিয়ে পজিটিভ সাইন দেখিয়ে দিল না তো। উফ, বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে, সারা দিনের ধকলে শরীরটা বড্ড ক্লান্ত, চোখের পাতা ভারী হয়ে আস, মেসেজ টোনে ঘুমটা চটে গেল একদম। বিরক্ত মুখেই মেসেজ ডাউন করতে দেখে অভ্রর মেসেজ। বেশ অবাকই হলো রোদ, রাত প্রায় ১২টা, এত রাতে অভ্র, মেসেজে লেখা, তালিকা ঝটপট ছাঁদে চলে এসো, সারপ্রাইজ আছে তোমার বোনের সাথে, তাড়াতাড়ি আসো তো, উই আর ওয়েটিং। অনিচ্ছা সত্ত্বেও বালিশের পাশ থেকে ওড়না নিয়ে হাঁটা দিল ছাদের দিকে। ছাদে এসে শিউরে উঠল গা, একদম শান্ত পরিবেশ, ছাদে কেউ আছে বলে মনে হচ্ছে না। রোদ কাঁপা কাঁপা গলায় একবার আপুত আর একবার অভ্রকে ডাকল, কিন্তু কারো সাড়া পাওয়া যাচ্ছে না। আরেকটু এগিয়ে যেতেই ছাদের দরজাটা ভীষণ আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। পেছনের দিকে তাকিয়ে গলা শুকিয়ে এলো রোদের। ছাদের দরজায় ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শুভ্র, ঠোঁটে শয়তানির হাসির রেখা। রোদ দ্বিধাদ্বন্দ্বে হয়রান, রাগ পাবে নাকি ভয়। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে আপুকে ডেকে উঠল কয়েকবার, কিন্তু ফলাফল জিরো, কারো সারা শব্দ নেই মোটেও। রোদের ডাকাডাকিতে হেসে উঠল শুভ্র, হাসি মুখে বলে উঠল, এখানে কেউ নেই রোদ পাখি, আমার হবু বৌমণি নিজের রুমে আরাম করে তার হবু বরের সাথে প্রেম করছে। মানে কি, অভ্র ভাইয়া কোথায়? উনি আমায় মেসেজ করেছিল মাত্র। ভাইয়ের যে নাম্বারটা তোমার কাছে আছে সেই সিমটা এখন আমার ফোনে, বুঝতে পারলে শ্যামবতী? এসবের মানে কি, আপনি এখানে কি করছেন? এখনো তো কিছুই করছি না, বাট করব। কথাটা বলেই ছাদের রেলিং এ পা ঝুলিয়ে বসল শুভ্র, একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল, আই এম সো কনফিউজড রোদ পাখি। কনফিউজড কেন? এই যে তোমার সাথে আমি শাকিব বুবলি টাইপ রোম্যান্স করব নাকি সানিয়া ইমরান হাশমি টাইপ রোম্যান্স করব, ঠিক বুঝে উঠতে পারছি না। ইটস আ বিগ কনফিউশন, আই থিঙ্ক সানিয়া ইমরান হাশমিটাই বেটার হবে, রাইট? কথাটা বলে ডান চোখটা টিপে দিয়ে রেলিং থেকে লাফিয়ে নামলো শুভ্র। রোদের তো কাঁপাকাঁপি অবস্থা, ব্যাটাই বলে কি রোম্যান্স। শুভ্র রোদের দিকে এগোচ্ছে আর রোদ নিজের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রেগে যাওয়ার, কিন্তু হায় নিয়তি, এই রাগটাও রোদকে পাত্তা দিল না। আজ গলা শুকিয়ে আসছে প্রতিনিয়ত, কোনো কিছু না ভেবেই পেছন ফিরে দিল এক দৌড়, কিন্তু শেষ রক্ষার হলো না। লম্বা লম্বা পা ফেলে শক্ত হাতে চেপে ধরল রোদের ডান হাতটা। রোদ কাঁদো কাঁদো চোখে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্র রাগ মাখা চোখে মিষ্টি হাসি দিয়ে
ছাদের দরজার সাথেই চেপে ধরল রোদকে। চোখ দুটো টলমল করছে। কান্না দেবী যে কোনো সময় ভর করতে পারে রোদের চোখে। শুভ্র হিস হিসিয়ে বলে ওঠে, কি এখন কান্না কেন? আমি ধরলেই ব্যথা লাগে না? আর ওই হাড়ের ডাক্তার যখন ধরলো তোমায়, তখন তো মুখে হাসি যেন ধরছিল না। হ্যাঁ,